এই ভিডিওতে একটা প্রসেসিং বানিয়েছি আমি প্রশ্নটা পড়ছি দেয়ার ইজ এ ফ্লো চার্ট বিলো নিচে একটা প্রবাহমান তালিকা দেয়া হলো রাইট এ প্যারাগ্রাফ একটা প্যারাগ্রাফ লেখ অন হাও ইলেকশন ইজ ডান কেমনভাবে নির্বাচন সংঘটিত হয় সেটা নিয়ে অন দি বেসিস অব দি ফলোয়িং পয়েন্টস নিম্নলিখিত পয়েন্টসগুলোকে ভিত্তি করে ইলেকশন কমিশনার অ্যানাউন্সেস ডেট ইলেকশন কমিশনার ঘোষণা করে তারিখ ইলেকটোরাল রোলস কন্টেনিং ভোটার্স নেমস ভোটারদের নাম ধারণকারী নির্বাচনী তালিকাগুলি প্রিপেয়ার্ড প্রস্তুত করা হয় প্রিজাইডিং অ্যান্ড পোলিং অফিসার্স রিক্রুটেড প্রিজাইডিং এবং পলিং অফিসারদের নিয়োগ করা হয় অ্যান্ড ট্রেইন্ড এবং প্রশিক্ষিত করা হয় সেন্ট টু পলিং বুথস পলিং বুথে পাঠানো হয় স্কুল কলেজ বিল্ডিংস রিকিউজিটেড স্কুলের কলেজের বিল্ডিংগুলো প্রয়োজন হয় অ্যাজ পলিং বুথস হিসাবে ভোটার্স লাইন আপ টু ভোট ভোটাররা শাড়ি দিয়ে দাঁড়ায় ভোট দিতে স্ট্যাম্প মানে ছাপ দেয় অন দি সিম্বল অফ দেয়ার চয়েস তাদের পছন্দের চিহ্নে ইন ব্যালট পেপার ব্যালট পেপারে ফোল্ডেড অ্যান্ড ড্রাফট ভাঁজ করা হয় এবং ফেলা হয় ইন টু ব্যালট বক্সে কাউন্টিং ডান গণনা করা হয় আন্ডার স্ট্রিক্ট সিকিউরিটি কঠোর নিরাপত্তার মধ্যে রেজাল্ট অ্যানাউন্স শেষ ফলাফল ঘোষণা করা হয় অ্যামিড গ্রেট এক্সাইটমেন্ট বিরাট উত্তেজনার মধ্যে এখন আমি প্রসেসিংটা পড়ছি হাও ইলেকশান ইজ টেকেন কেমনভাবে ভোট গ্রহণ করা হয় বা নির্বাচন গ্রহণ করা হয় ইন প্রেজেন্ট সিভিলাইজেশন বর্তমান সভ্যতায় ইলেকশান ইজ এ প্রসেস ইলেকশন হয় একটা পদ্ধতি বাই হুইচ যেটার দ্বারা দি গভর্নমেন্ট ইজ ইলেকটেড সরকার নির্বাচিত হয় ইলেকশন ইজ অ্যারেঞ্জড নির্বাচনটা অনুষ্ঠিত হয় ইন দ্য ইন্টারভাল অফ ফাইভ ইয়ার্স পাঁচ বছর অন্তর টু ইলেক্ট দি লিডার্স নেতাদেরকে নির্বাচন করতে হু যারা ফর ফাইভ ইয়ার্স পাঁচ বছর ধরে রুল দি রিজিয়ন অ্যান্ড দি কান্ট্রি এলাকাটাকে এবং দেশটাকে শাসন করে ইলেকশন ইজ ডান নির্বাচন হয় ফলোয়িং স্টেপস কিছু ধাপকে অবলম্বন করে অ্যাট ফার্স্ট সর্বপ্রথম দি ইলেকশন ডেট ইজ ফিক্সড ইলেকশন ডেট স্থির করা হয় অ্যান্ড অ্যানাউন্সড এবং ঘোষণা করা হয় ফ্রম দি অফিস অফ দি ইলেকশন কমিশনার ইলেকশন কমিশনারের অফিস থেকে দেন তারপর ইলেক্টোরাল রোলস কন্টেনিং দি নেমস অফ ভোটার্স ভোটারদের নাম ধারণকারী নির্বাচনী তালিকাগুলোকে আর প্রিফেয়ার্ড কারেক্টলি সঠিকভাবে প্রস্তুত করা হয় দেয়ার আফটার তারপরে প্রিজাইডিং অ্যান্ড পলিং অফিসার্স আর রিক্রুটেড প্রিজাইডিং এবং পলিং অফিসারদের নিয়োগ করা হয় নাও এখন দে আর ট্রেইনড তাদেরকে প্রশিক্ষিত করা হয় ফর ফিউ ডেজ কিছু দিন ধরে এগেন আবার দে আর সেন্ট তাদেরকে পাঠানো হয় টু পলিং বুথে হুইচ আর প্রিপেয়ার্ড যেগুলো প্রস্তুত করা হয় উইথ দ্য বিল্ডিংস অফ স্কুলস অ্যান্ড কলেজেস স্কুল কলেজের বিল্ডিংগুলো নিয়ে ইন দ্য হোল এরিয়া সমগ্র এলাকায় আফটার দ্যাট ওইটার পরে অন দি ইলেকশান ডেট ওই ভোটের দিনে দি ভোটার্স আর হেল্পড টু স্ট্যান্ড ইন এ কিউ ভোটারদেরকে সাহায্য করা হয় সারিবদ্ধভাবে দাঁড়াতে টু ভোট ভোট দিতে নেক্সট তারপর সিম্বল অফ দ্য চয়েস ইন ব্যালট পেপার ব্যালট পেপারে তাদের পছন্দের চিহ্নতে ইজ স্ট্যাম্পড ছাপ মারা হয় বাই দি ভোটার্স ভোটারদের দ্বারা দেন তারপর দি স্ট্যাম্পড পেপার এই স্ট্যাম্প মারা কাগজটা ইজ ফোল্ডেড ভাঁজ করা হয় অ্যান্ড ড্রফট এবং ফেলা হয় ইন্টু ব্যালট বক্স ব্যালট বক্সে না এখন দি ব্যালট বক্সেস আর টেকেন এই ব্যালট বক্সগুলোকে নিয়ে যাওয়া হয় টু ইলেকশন অফিস ইলেকশন অফিসে অ্যান্ড কাউন্টিং ইজ ডান এবং গণনা করা হয় আন্ডার স্ট্রিক্ট সিকিউরিটি কঠোর নিরাপত্তার মধ্যে অ্যাডলাস্ট অবশেষে রেজাল্ট ইজ অ্যানাউন্সড ফলাফল ঘোষণা করা হয় অ্যামিড গ্রেট এক্সাইটমেন্ট বিরাট উত্তেজনার মধ্যে